নমস্কার, দুরন্ত বার্তায় 12টা নিউজ আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মৌমিতা রয়েছি আপনাদের সাথে। আর আজকে এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট, সে আপডেট করে আপনাদেরকে জানাবো বিস্তারিত ভাবে। প্রথমে আপনাদেরকে জানাবো যে ঘূর্ণিঝড় দানার খবর, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু তার ল্যান্ডফল হবে। কারণ আপনারা জানেন যে গতকালকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড় দানা, এবং ইতিমধ্যেই শক্তি সংগ্রহ করে ক্রমশ এগিয়ে আসছে স্থলভাগের দিকে। এবং এই পরিস্থিতিতে যে আপডেট পাওয়া যাচ্ছে, আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে ঘূর্ণিঝড় দানা আর কিছুক্ষণের মধ্যে, যেটা জানা যাচ্ছে ঠিক আজকে মধ্যরাত এবং শুক্রবারের ঠিক সকালবেলার মধ্যে, ভোরের মধ্যে, এবং যেটা সম্ভাবনা রয়েছে রাত 12টা থেকে শুক্রবার সকাল ঠিক 3টের মধ্যে, অর্থাৎ মধ্যরাতেই কিন্তু ল্যান্ডফল হতে পারে ভামদা বন্দর এবং ভিতরকণিকার মাঝে, এমনকি কিন্তু আবহাওয়াবিদরা পূর্বাভাসও দিচ্ছেন। এবং একই সঙ্গে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সেই ল্যান্ডফলের কাছাকাছি চলে এসেছে এই ঘূর্ণিঝড় দানা, এবং ঘন্টায় প্রায় গতিবেগ রয়েছে 120 কিলোমিটার, এবং বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে 210 কিলোমিটার দূরে রয়েছে দানা, এবং একই সঙ্গে ধামরা থেকে 240 কিলোমিটার দূরে রয়েছে, এবং সাগরদ্বীপ থেকে 310 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় দানা। এই মুহূর্তে এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এবং একই সঙ্গে আবহাওয়াবিদরা জানা যে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলো, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, এবং একই সঙ্গে বাঁকুড়া, এবং অন্যদিকে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এবং অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্বোচ্চ জায়গাতেই হবে বলে আবহাওয়াবিদরা দাবি করছেন। এবং কলকাতায় যেটা হাওয়ার গতিবেগ থাকবে, সেই বিষয়ে জানা যাচ্ছে যে কলকাতায় 60 থেকে 80 কিলোমিটার বেগে গতিবেগ থাকবে, এবং মেদিনীপুরে 100 থেকে 110 কিলোমিটার বেগেই থাকবে হাওয়ার গতিবেগ, এমনটাই কিন্তু পূর্বাভাস জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এবং এই পূর্বাভাস সামনে আসার পরই দেখা যাচ্ছে যে, আপনারা জানেন, আপনাদেরকে জানিয়েছিলাম যে শিয়ালদা দক্ষিণ শাখায় 190টি ট্রেন, লোকাল ট্রেন বাতিল করেছেন রেল কর্তৃপক্ষ। এমনিতে আপনারা জানেন যে দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, সেই সঙ্গে লোকাল ট্রেনও কিন্তু বাতিল করা হয়েছে। শুধুমাত্র লোকাল ট্রেন নয়, একের সঙ্গে উড়ান চলাচলও বন্ধ করা হয়েছে। জানা যাচ্ছে যে আজকে ঠিক রাত 8টার পর থেকে শিয়ালদার দক্ষিণ শাখার ট্রেন বন্ধ থাকবে পরের দিন বিকেল 4টে পর্যন্ত, এবং একের সঙ্গে সন্ধ্যে 6টার পর থেকে কোনোভাবেই কিন্তু উড়ান চলাচল হবে না। এমনিতে আজকে সকাল থেকে ফেরি চলাচল বন্ধ দেখে আসা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং বাবুঘাট সহ একাধিক ঘাটে দেখা যাচ্ছে নাগারে মাইকিং করছেন পুলিশ আধিকারিকরা, অর্থাৎ সতর্ক বার্তা কিন্তু সর্বত্রই চালিয়ে যাচ্ছেন। এবং শুধুমাত্র কলকাতায় এই পূর্বাভাস দেখা যাচ্ছে তা নয়, ধামরাতে ইতিমধ্যে কিন্তু ল্যান্ডফল হওয়ার আগে, ধামরাতে আজকে সকাল থেকে হাওয়ার গতিবেগ একদম বলতে পারেন সর্বোচ্চ গতিতে রয়েছে, এবং ধামরায় যেভাবে গতিবেগ রয়েছে তার সঙ্গে একইভাবে ভিতরকণিকা, সেখানেও কিন্তু হাওয়ার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে। এবং অন্যদিকে দীঘাতেও দেখা যাচ্ছে সেই হাওয়ার গতিবেগ, এবং একই সঙ্গে সাগরদ্বীপেও রয়েছে সেই হাওয়ার গতিবেগ। অর্থাৎ ল্যান্ডফল হবার আগে থেকেই কিন্তু জানান দিচ্ছে যে দানা, যে আর কিছুক্ষণের অপেক্ষা, অর্থাৎ বলতে পারেন যে আজকে ঠিক সকালটা পর থেকে রাত বিকেলের পর থেকে কিন্তু আরো শক্তিশালীভাবে প্রভাব লক্ষ্য করা যাবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে, বিকেলের পর থেকে কিন্তু আরো বৃষ্টিপাত বাড়তে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে মধ্য রাতেই কিন্তু তার ল্যান্ডফল হবে, এবং তারপরেই কিন্তু শুক্রবার দিন, অর্থাৎ আগামীকাল নাগারে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই জানাচ্ছেন, এবং এই বৃষ্টিপাত শনিবার ঠিক সকাল পর্যন্ত চলবে, অর্থাৎ সকাল পর্যন্ত সূর্যের দেখা মেলা ভার রয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই পরবর্তীতে যে বিষয়ে আপডেট বলবো, যে রবিবার দিনই কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত, এবং বিজেপির সূত্র মারফত আপনারা জানেন যে বুধবার ঠিক রাতেই আসার কথা ছিল বঙ্গে, এবং বৃহস্পতিবার দিন তার একাধিক কর্মসূচি ছিল। এই দানার ঠিক দানার আগমনের জন্য, অর্থাৎ দানার খবরের জন্যই কিন্তু বঙ্গে আসতে পারেননি, তার যে কর্মসূচি সেই সফর সূচি বাতিল করা হয়, এবং তারপরে বিজেপির সূত্র মারফত জানা যাচ্ছে যে সব ঠিকঠাক থাকলে রবিবারই কিন্তু আসতে পারেন কলকাতায় বুকে, এবং সোমবার দিন তার একাধিক জায়গায় কর্মসূচি রয়েছে। জানা যাচ্ছে সকাল 11টায় তার পূর্বস্থলীয় সাংস্কৃতিক কেন্দ্রে তার সাংগঠনিক বৈঠক রয়েছে, এবং তারপরে কল্যাণী এবং আরামবাগে যাওয়ার উদ্দেশ্য রয়েছে, সেখানে তিনি যাওয়ার
উদ্দেশ্যে রওনা দিতে পারে এবং আরামবাগের সমবায় কেন্দ্রে সমবায় যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকে অনুষ্ঠানে যাবেন। এবং সূত্র মারফত খবর রয়েছে সকালে কলকাতায় আসার পর কেন্দ্রীয় ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একাধিক দুর্যোগ মোকাবিলার যাবতীয় যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে ডানার প্রভাব যেহেতু পশ্চিমবঙ্গ পড়বে এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা, তাই সেই সমস্ত জায়গাগুলো অর্থাৎ ডানার প্রভাব হয়ে যাবার পর ডানা চলে যাবার পর পশ্চিমবঙ্গের কি অবস্থা সেদিকেও কিন্তু নজর রাখতে পারেন, সেদিকেও কিন্তু এক প্রকার আলোচনা হতে পারে। তিনি হয়তো যেতে পারেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়েছিলাম যে আর্যিকর ঘটনার নিরিখে অভয়ার মা বাবাও তিনিও কিন্তু মেল করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মেলে কার্যত উল্লেখ করেছিলেন যে তার মেয়ে চলে যাওয়ার পর তিনি একেবারে অসহায় হয়ে গিয়েছিলেন, একেবারে তারা সাহায্যের জন্য প্রার্থনা করেছেন এবং বিচার ব্যবস্থা কোন দিকে যাচ্ছে তারা বুঝতে পারছেন না, তারা সহযোগিতার জন্য প্রার্থনা করেছেন। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতায় এসে তিনি কি কোনোভাবে দেখা করতে পারেন এই প্রশ্ন চিহ্নটা কিন্তু রয়েছে। তবে বিজেপির সূত্র মারফত এই বিষয়ে কিছু জানা যাচ্ছে না, আপাতত তিনি রবিবার দিন আসতে পারবেন কিনা এই বিষয় নিয়েও বিজেপির সূত্রে ধোঁয়াশা রয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার দিনই কিন্তু বিকেলের পর অর্থাৎ সন্ধ্যের দিকে মধ্য ঠিক রাত্রির দিকেই আসতে পারেন অমিত শাহ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই পরবর্তীতে যেদিকে নজর রাখবো দেশের খবরের দিকে নজর রাখবো বাবার সেদিকে মার্ডার কেসের দিকে আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে ঠিক গত 12ই অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রার যে বিধায়ক জিসান সিদ্দিকির তার ফোনে ফটো যায়, জিসান সিদ্দিকির ভৃতদের কাছ থেকে জিসান সিদ্দিকির ফটো পাওয়া যাচ্ছে এবং এই পরিস্থিতিতে ঠিক জিসান সিদ্দিকির দপ্তরের সামনে খুন হন বাবা সিদ্দিকি। এবং সেই বাবা সিদ্দিকির খুনের ঘটনার নিরিখে একাধিক জায়গায় একাধিক বার তদন্ত করছেন মুম্বাই পুলিশ এবং এই পরিস্থিতিতে আবারও তিনজনকে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ। জানা যাচ্ছে মুম্বাই পুলিশ গভীর রাতে বুধবার গভীর রাতে কিন্তু গ্রেপ্তার করেছেন তিনজনকে। সেই তিনজন হলেন রূপেশ রাজেশ মোহল এবং একই সঙ্গে রয়েছেন করণ রাহুল সালভে, আর একজন রয়েছেন শিবম অরবিন্দ করণ, এমনটাই কিন্তু তারা রয়েছেন। এবং এই তিনজন অর্থাৎ শিবম অরবিন্দ কহর এই তিনজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, শিবম অরবিন্দ কহর এবং যে করণ রাহুল সালভে এবং অন্যদিকে রয়েছে রূপেশ রাজেন্দ্র বহল, এই যে তিনজন এই তিনজনকে কিন্তু প্রথমেই জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর কিন্তু পুলিশ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই তিনজন যেটা জানা যাচ্ছে যে এই তিনজনের উপর প্রথমে নজরদারি চালানো হয় এবং কৈথাল এলাকার বাসিন্দা বছর 29-এর অমিত হিমা সিং কুমারকে বুধবার গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে কিন্তু এই তিনজনের খোঁজ পান মুম্বাই পুলিশ এবং এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে গেছে 14 জন এবং এই 14 জনের মধ্যে একজনের মোবাইল ফোনে রয়েছে জিসান অর্থাৎ জিসান সিদ্দিকির ফটো অর্থাৎ বাবা সিদ্দিকির ছেলের ছবি। এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু তদন্ত করছেন কেন তার ছেলের ছবি দেখা যাচ্ছে ধৃতের ফোনে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এক প্রকার প্রশ্ন উত্তর পর্ব চলছে। একই সঙ্গে পুলিশ সূত্র মারফত খবর কেন তাকে খুন করা হলো, প্রকাশ্য দিবালোকে যে খুন করা হলো কার মদদে খুন করা হলো সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছেন মুম্বাই পুলিশ। এই পরবর্তীতে নজর রাখবো খেলার খবরে। আপনারা জানেন যে হাতে গোনা কয়েকটা দিনে অপেক্ষা রয়েছে 31 অক্টোবর যে 10 ফ্র্যাঞ্চাইজি রয়েছে তাদের যে রিটেনশন যে প্লেয়ারদের তালিকা রয়েছে সেই তালিকা ইতিমধ্যেই জমা করে দিতে হবে এবং এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের মহল থেকে যেটা একাধিকবার শোনা যাচ্ছে যে চর্চা চলছে যে কোন প্লেয়ার কোন দলে যাবেন এবং কোন দল থেকে তাকে রিলিজ করে দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে এক প্রকার চর্চা চলছে। এরই মাঝে দেখা যাচ্ছে আইপিএল টিমে গুজরাট টাইটান্স এর যে সোশ্যাল মিডিয়ায় সেই সোশ্যাল মিডিয়ায় 3টি ছবি কিন্তু এক প্রকার সামনে এসেছে এবং ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে যে শুভমান গিল মানে এমন অবস্থায় শুভমান গিলের যে আইপিএল যে টিম রয়েছে সেই টিমের কিন্তু পক্ষ থেকে শুভমান গিলের ছবি কার্যত এক প্রকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেখান থেকে অনেকেই ক্রিকেট মহল সূত্র একটা আভাস যে গুজরাট টাইটান্স কিন্তু এই শুভমান গিলকেই রাখতে চান, তারা কিন্তু কোনোভাবে রিলিজ দিতে চান না এমনটাই কিন্তু কার্যত বোঝা যাচ্ছে বলে ক্রিকেট মহল সূত্রে খবর। এই হচ্ছে আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। আর আপনারা তো বরাবরই নজর রাখেন এই দুরন্ত বার্তায়, আর আমি মৌমিতা আসি আপনাদেরকে জানাতে যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট গুলো ঠিক ঠিকই রয়েছে সেগুলো তুলে ধরি লাইভের মাধ্যমে। তেমনই জানালাম আজকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা বরাবর যেমন নজর রাখেন দুরন্ত বার্তায় তেমনই নজর রাখুন। এখনই পর্যন্তই নমস্কার।